আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনাদের দর্ঘ করতে ভালো আছি তাই এখন যাইতেছি একটু ব্যাংকে যাব তাই বাইরে বের হলাম তা আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই তাই আমি একাই যাইতেছি তো যাওয়ার পথে যা আমার সামনে পড়বো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন বাসার সামনে থেকে ট্যাক্সিতে ট্যাক্সিতে যাইতেছি তো প্রবাস জীবনটা ভাই কষ্টের জীবন যারা প্রবাসে থাকে এরাই পুজো প্রবাসের কষ্টটা কষ্ট করে টাকা কামা কামাইতে হয় কামানোর পরে তারপরে আবার ব্যাঙ্কে গিয়ে আবার অনেক কষ্ট করতে হয় টাকা ছাড়ার জন্য সব মিলিয়ে প্রবাস জীবন কষ্টেরই সবাই জানে তো ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ ভালো রাখছে তো ব্যাংকের সামনে সবাই দাঁড়িয়ে আছি কারণ প্রত্যেকে এনে দাঁড়ানোর পরে তারপরে সিরিয়ালে ভিতরে ঢুকতে দিবে প্রত্যেককে সোশ্যাল ডিস্টেন্স পাইনে চলতে হয় এবং মাস্ক ব্যবহার করতে হয় এই যে দুজন চারজনকে দিতেছে ভিতরে গিয়ে ভাই আবার লাইন ধরতে হয় ভিতরে আবার লাইন আছে কারণ লোক বেশি তো তাই কাউন্টার অনেকগুলো কাউন্টার প্রায় দশটা বারোটা কাউন্টার আছে দেখেন টাকা আমি আসি বর্তমানে বলদ যদিন সিটি তো আমার এই চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার পেজে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে পরবর্তীতে বিটু ভিডিও বানাতে আগ্রহী হব তাই আপনাদের সাপোর্ট চাই আর দেখেন বলদের অবস্থা ফাঁকা এনে প্রচুর পরিমাণে লুক থাকে আমি যে টাইমে আসছি ওই টাইমে বেশি একটা লুক নিই কারণ দুপুর টাইম তো বিকালে লোকের সমাগম একটু বেশি থাকে আর বিশেষ করে কিছু কাজকর্ম চলতেছে বিল্ডিংয়ের এই যে এনে একটা বড় বিল্ডিং ছিল বিল্ডিংটা ভাঙিয়ে বড় বিল্ডিং করতেছে যা থেকে নতুনভাবে সাজানোর চেষ্টা করতেছে সরকার তো এই কারণে অনেক জায়গাতে অনেক বিল্ডিং ভাঙতেছে আর কি পুরোনো বিল্ডিংগুলো ভাঙতেছে আর কি তো আর কি তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ